ত্রিপুরায় বেশ কয়েকটি পৌরসভা ও পঞ্চায়েতে 25শে নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। সেখানে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের বেশ কিছু আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে। এই রাজ্য থেকে বেশ কিছু তৃণমূল নেতা বিধায়ক ত্রিপুরায় প্রচারে গিয়েছেন। পূর্ব বর্ধমান জেলার বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাসকে ত্রিপুরার খোয়াইয়ে নির্বাচনের দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি ত্রিপুরায় পৌঁছেই প্রচারের কাজে ব্যস্ত হয়ে পড়েছেন। মঙ্গলবার ত্রিপুরার খোয়াইয়ের তেলিয়ামুন্ডা বাজারে তৃণমূলের হয়ে প্রচার করেন। খোকন দাস বাজারের বিক্রেতা থেকে জনগণকে তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়ার আহ্বান জানান। বাংলার মতো মমতা ব্যানার্জিকে আনুন ত্রিপুরায়, জোড়া ফুলে ভোট দেবেন দাদা। ত্রিপুরায় মমতা ব্যানার্জিকে আনুন, উন্নয়নে জোড়া ফুলে ভোট দেবেন তৃণমূল কংগ্রেসকে। ত্রিপুরায় মমতা ব্যানার্জিকে আনুন, মমতা ব্যানার্জিকে। ত্রিপুরার উন্নয়নে বাংলার মুখ্যমন্ত্রীকে এখানে আনুন। এটাই পৌরসভা, উত্তরপ্রদেশে, ওয়েস্ট বেঙ্গলে, উড়িষ্যাতে মানে পাতি যেগুলো কসবা আছে, গ্রাম আছে, এগুলো একসাথে অনেক যাওয়া। বাংলার মতো উন্নয়ন হবে, ভোট দেবে তৃণমূলে দাদা। তৃণমূল কংগ্রেসকে ভোট দেবেন পৌরসভা নির্বাচনে, জোড়া ফুল তৃণমূল ভোট দেবেন। সব চুপ, তৃণমূলে দেবেন। বাংলায় মমতা ব্যানার্জী যা করছে ত্রিপুরায় হবে। সরকারের জোড়া ফুলে ভোট। ত্রিপুরার পরিবর্তন করুন, উন্নয়নের জন্য ত্রিপুরার পরিবর্তন করুন। জোড়া ফুলে ভোট ফুল, জোড়া ফুলে সরকার জোড়া ফুলে দিয়ে কংগ্রেস।
মমতা ব্যানার্জি না আসলে তবেই হবে উন্নয়ন। তৃণমূল কংগ্রেস সবজির দোকান খুলছে না। এখানের উন্নয়ন করতে হলে মমতা ব্যানার্জিকে চাই, তাছাড়া কেউ কিছু করবে না। বাংলার মতো উন্নয়ন আজকে ভোট দেবেন পৌরসভা নির্বাচনে জোড়াফুল তৃণমূল ভোট দেবেন তৃণমূলে দেবেন। বাংলায় মমতা ব্যানার্জি যা করছে ত্রিপুরায় হবে, সরকারের পরিবর্তন করুন আপনারা। এদিন খোকন দাসের সাথে উপস্থিত ছিলেন আরও এক বিধায়ক অভিজিৎ সিংহ। ত্রিপুরা থেকে রাজীব মণ্ডলের রিপোর্ট, আনন্দ বার্তা।